সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক ইনশাল্লাহ গণসমাবেশ সমাবেশ আগামীকালকে গোলাপবাগ মাঠেই অনুষ্ঠিত হবে গ্রেফতার দেখানো হয়েছে বেসিক্যালি সেটা তো পুলিশের দৈনন্দিন কার্যক্রমের অংশ তো সেটা আমরা আদালতে মোকাবেলা করব আগামীকালকে দশই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সেই গণসমাবেশ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং সেই গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের গোলাপবাগ মাঠ যেটা আছে সেটা ব্যবহার করার জন্য আমরা লিখিতভাবে অনুমতি যেটি প্রয়োজন সেটি আমরা ওনাদের কাছ থেকে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং গোলাপবাগ মাঠে গণসমাবেশ আয়োজন করার জন্য ওনারা অনুমতি দিয়েছেন এবং ওনাদের আমাদের যে ডিবির যে প্রধান জনাব হারুন রশিদ সাহেব এবং সেই সাথে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদেরকে বলেছেন যে আপনারা গোলাপবাগ মাঠ ব্যবহার করার জন্য আপনারা সকল প্রস্তুতি গ্রহণ করেন এবং গোলাপবাগ মাঠের গণসমাবেশ করার ব্যাপারে ওনারা সার্বিক সহায়তা এবং সহযোগিতা নিরাপত্তা বিধান সব কিছু ওনারা করবেন এই কথা বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এই কথা কিছুক্ষণ আগেই ওনারা আমাদেরকে প্রথম টেলিফোনে বলেছেন যে আমাদের গোলাপবাগ মাঠে একচুয়ালি গোলাপবাগ মাঠটা আমাদের আগে আমাদের এই প্রস্তাবনার মধ্যে ছিল না কিন্তু পরবর্তীতে এগুলা বিভিন্ন বিষয় বিবেচনার পরিপ্রেক্ষিতে ওনারাই প্রস্তাব দিয়েছে যে কমলাপুরের ওইদিকে পরিবর্তে অন্য একটা মাঠ দেওয়ার জন্য তখন তার কাছেই কিছুটা দূরেই গোলাপবাগ মাঠ যেটা আছে আপনারা অনেকেই চিনেন বা জানেন সেটা আমরা প্রস্তাব করি এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওনারা সেখানে সমাবেশ করার অনুমতি দিয়েছেন আমরা আমরা আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক ইনশাল্লাহ গণসমাবেশ আগামীকালকে গোলাপবাগ মাঠেই অনুষ্ঠিত হবে গ্রেফতার দেখানো হয়েছে বেসিক্যালি সেটা তো পুলিশের দৈনন্দিন কার্যক্রমের অংশ তো সেটা আমরা আদালতে মোকাবেলা করবো আইনগতভাবে ভাবে পদক্ষেপ নেওয়া হবে সেটা না না আমাদের যেটা প্রত্যাশা ছিল যে আমরা কমলাপুর স্টেডিয়ামে করবো সেখানে যেহেতু খেলা চলছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে বললো যে অন্য একটা জায়গায় আপনারা বিবেচনা করতে পারেন সেটার প্রেক্ষিতে আমরা গোলাপবাগ মাঠে আমরা আমাদের চয়েস দিয়েছি এবং আমাদের চয়েসের প্রেক্ষিতে ওনারা বলেছেন একটা লিখিতভাবে ওনাদের কাছে দেওয়ার জন্য তো সেটা দিয়েছে এবং আমাদের ডক্টর জাহিদ সাহেব যে কথাটা বললেন যে ওই জায়গায় করার জন্য ওনারা আমাদেরকে বলেছেন সার্বিক নিরাপত্তা গোলাপবাগ মাঠ তথা আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা বিধান ওনারা করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের